মাঠে একদল খেললে তো খেলা হলো না বলছেন মেজর মান্নান। এদিকে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। জানাবো বিএনপিকে নিয়ে হতাশা বাড়ছে কূটনীতিকদের। বিএনপির অবরোধ মোকাবেলায় মাঠে থাকবে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো আগুন সন্ত্রাসীদের শায়েস্তা করা হবে বলছেন তথ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাঠে একদল খেললে তো খেলা হলো না বলছেন মেজর মান্নান। বিকল্পধারার মহাসচিব মেজর আব্দুল মান্নান বলেছেন, আমরা চেয়েছি যেন সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়। এখানে কোনো কোনো দলের অংশগ্রহণ যদি না হয় তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে পরিবেশ সৃষ্টি করা। খেলার মাঠে একদল খেললো আরেক দল খেললো না তাহলে তো খেলা হলো না। আগারগাঁও নির্বাচন ভবনে দুই দফার নির্বাচন কমিশনের আমন্ত্রণে বৈঠকে অংশ নেয় 26টি রাজনৈতিক দল। বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো ইসির এই মত বিনিময় সভা বর্জন করেছে। এদিকে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আলের সভাপতিত্বে নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। আব্দুল মান্নান বলেন, এর আগে 11টা নির্বাচন হয়েছে, সব নির্বাচনে ছোটোখাটো ভুল ছিল। আমাদের প্রস্তাব ছিল প্রথমত আগামী নির্বাচনে যেন কোনো ভুল ত্রুটি না হয়, দ্বিতীয়ত সবাই যাতে অংশগ্রহণ করে, আইনের শাসন আমরা চাই। সবার যদি অংশগ্রহণ না হয়, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে নির্বাচন সংসদ জনগণের বা দেশের কাজে আসবে না। নয়াপল্টন এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। এক সপ্তাহ ধরে কার্যালয়ের সামনে দিনরাত 24 ঘন্টা পুলিশের সতর্ক পাহারা রয়েছে। এর পাশাপাশি আজ সকাল থেকে কার্যালয়ের সামনের সড়কে লোহার ব্লক এনে রেখেছে পুলিশ। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকেই সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। 7 দিন ধরে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। পুলিশের কঠোর অবস্থানের কারণে দলটির নেতাকর্মীরা কার্যালয়ে যাচ্ছেন না। বিএনপিকে নিয়ে হতাশা বাড়ছে কূটনীতিকদের। কিছুদিন আগেও কূটনীতিকদের পরামর্শে বিএনপি কাজ করত। বিএনপির নেতারা কূটনীতিক পাড়ায় যেতেন, চা চক্র বা নৈশ ভোজনে মিলিত হতেন এবং তাদের একান্ত অনুগত বাধ্যগত ছেলের মতো কূটনীতিকদের নির্দেশ পালন করতেন। কূটনীতিকরা তাদের যেভাবে কাজ করতে বলতো সেভাবেই তারা কাজ করতেন। বিভিন্ন পশ্চিমা দেশের কূটনীতিকদের বিএনপিকে নিয়ে একটি আগ্রহের জায়গা ছিল। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন অর্থপূর্ণ এবং অংশগ্রহণমূলক হবে না। এজন্যই তারা কোনো কোনো ক্ষেত্রে প্রচ্ছন্নভাবে সরকারের বিরুদ্ধে একটি অবস্থান গ্রহণ করেছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনার প্রভাবে বিএনপির ওপর কূটনীতিকরা শুধু হতাশ নন, ক্ষুব্ধ বটে। বিশেষ করে 28 অক্টোবর বিএনপি যেই কাণ্ড করেছে এবং তারপর যে ধরনের কর্মসূচিগুলো গ্রহণ করেছে, সেই ধরনের কর্মসূচির সাথে একমত নয় পশ্চিমা দেশের কূটনীতিকরা। তারা বিএনপিকে সহিংসতার পথ থেকে সরে এসে শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। উল্লেখ্য যে ব্রিটিশ রাষ্ট্রদূত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেও তিনি সহিংস আন্দোলনের বদলে একটি সমঝোতাপূর্ণ অবস্থান এবং সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেছেন বলে জানা গেছে। এছাড়াও তিনি বিএনপিকে নির্বাচনে যাওয়ার ব্যাপারেও পরামর্শ দিয়েছেন। তবে মঈন খান তাকে জানিয়ে দিয়েছেন যে তার হাতে কিছু নেই, তিনি একা কিছু করতে পারবে না। বিএনপির সব সিদ্ধান্তই আসে লন্ডন থেকে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী দল পরিচালিত হয়। অবশ্য মঈন খান এটিও বলেছেন যেভাবে সরকার বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় করছে তাতে এই পরিস্থিতিতে আলোচনা করা সম্ভব নয়। তবে বিএনপির বর্তমান কর্মসূচির প্রতি সমর্থন নেই অধিকাংশ দেশের কূটনীতিকদের, বরং তারা মনে করছে যে বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে আন্দোলন স্থগিত করা এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ তৈরি করা। বিএনপি যদি আন্দোলনের কর্মসূচি বন্ধ করে তাহলেই তাদের জন্য এটি সম্মানজনক হবে, কারণ এই ধরনের কর্মসূচি বিএনপিকে আরও জনবিচ্ছিন্ন করবে বলেও কূটনীতিকরা মনে করেন। বিএনপি বলছে যে তাদেরকে সরকার আন্দোলনে যেতে বাধ্য করেছে, বিশেষ করে দলের শীর্ষ নেতাদের গ্রেফতার এবং হয়রানির ফলে বিএনপির সামনে আর কোনো পথ খোলা নেই। এখন যদি বিএনপি কিছুই না করে চুপচাপ ঘরে বসে থাকে তাহলে সরকার আরেকটি প্রহসনের নির্বাচন করবে, আর এই যুক্তিতেই তারা অবরোধের মতো কর্মসূচিগুলো দিতে চাচ্ছে। তবে অবরোধের মতো কর্মসূচি দিয়ে বিএনপির কী লাভ হবে, এরকম প্রশ্নের উত্তরে বিএনপির নেতারাও কোনো কিছু বলতে পারেনি, কারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বাস্তবতায় এতদিন ধরে এই ধরনের কর্মসূচি দেওয়ার মতো সামর্থ্য বিএনপির নেই। তাছাড়া জনগণও এই ধরনের কর্মসূচির সাথে এতদিন থাকবে না, কারণ অর্থনৈতিক চালিকা শক্তি যদি বন্ধ হয়ে যায় তাহলে জনগণই সবচেয়ে বিপদে পড়বে। বিএনপির এই বোধোদয়গুলো হচ্ছে না জন্যই কূটনীতিকরা হতাশ।
তাছাড়া আগে যেভাবে বিএনপির কূটনীতিকদের পরামর্শ শুনতো, তাদের নির্দেশিত পথে চলতো, এখন তেমনটি হচ্ছে না। বরং এখন বিএনপির নেতারা কূটনীতিকদেরকে বিশ্বাস করতে পারছেন না। বিএনপির অনেক নেতাই মনে করছেন যে কূটনীতিকরা বোধহয় আওয়ামী লীগের জন্য কাজ করছেন এবং বিএনপিকে ব্যবহার করতে চাইছেন। এটিকে তারা 2018 নির্বাচনের মতো একটি ফাঁদ হিসেবে মনে করছেন। এরকম পরিস্থিতিতে বিএনপির শেষ সম্বল কূটনীতিকদের সমর্থন, সেটিও তারা হারাতে বসছে। বিএনপির অবরোধ মোকাবেলায় মাঠে থাকবে আওয়ামী লীগ। বিএনপি ও তার মিত্র দলগুলো দুদিনের অবরোধ মোকাবেলায় মাঠে থাকবে আওয়ামী লীগ। আজ রোববার ও সোমবার অবরোধ চলাকালে রাজধানী ঢাকা সহ সারাদেশে সতর্ক অবস্থানে থাকবে সরকার সমর্থক নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতারা বলেছেন, আন্দোলনের নামে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলায় আগের মতো রোববার ও সোমবার এই সতর্ক অবস্থান থাকবে। অবরোধের নামে যাতে কোনো ধরনের ভাঙচুর ও জ্বালাও পোড়াও চলতে না পারে, সেই লক্ষ্যে ঢাকা মহানগরীর সব থানা, ওয়ার্ড, ইউনিট সহ পাড়া মহল্লা ও অলিগলিতে নেতাকর্মীরা পাহারা দেবে। সেই সঙ্গে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় নেতাকর্মীর অবস্থান থাকবে। গত বছরের ডিসেম্বরে বিএনপি ও মিত্র দলগুলোর আন্দোলন কর্মসূচি শুরুর পর থেকেই রাজপথ দখলে রাখার চেষ্টা চালিয়ে আসছে আওয়ামী লীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। ওই সময় থেকেই ঢাকাসহ সারাদেশে শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থানের কর্মসূচি পালন করে আসছে ক্ষমতাসীন দলটি। আগামী নির্বাচন পর্যন্ত দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। আগুন সন্ত্রাসীদের শাস্তি করা হবে বলছেন তথ্যমন্ত্রী। যারা আগুন সন্ত্রাস চালাচ্ছে, পুলিশ হত্যা করছে, তাদের শাস্তি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর অনুকরণে যারা হাসপাতালে হামলা চালিয়েছে, সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, আগুন সন্ত্রাস চালিয়ে এখন যারা গর্তে ঢুকেছে, তাদের গর্ত থেকে বের করে এনে শাস্তি করা হবে। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বলেছিল 28 অক্টোবর ফাইনাল খেলা হবে, কিন্তু তারা খেলার আগেই মাঠ ছেড়ে চলে গেছে। পুলিশ একটা গুলিও ছোড়েনি। পুলিশের সাউন্ড গ্রেনেডের আওয়াজেই মির্জা ফখরুল সাহেব সহ সবাই মঞ্চ ছেড়ে চলে গেলেন, আর নেতাকর্মীরাও পেছনে পেছনে চলে গেলেন। অর্থাৎ খেলা শুরু হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে গেল বিএনপি। তিনি বলেন, বিএনপি জামায়াত জোট নেতারা এখন জনশত্রুতে রূপান্তরিত হয়েছে। তারা গাড়িতে আগুন দেয়, জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করছে। ডাকাত ডাকাতি করে, মানুষ পুড়িয়ে হত্যা করে না। চোর চুরি করে, সে মানুষের বাড়িতে আগুন দেয় না। এরা মানুষের সহায় সম্পত্তিতে আগুন দিচ্ছে। এরা জঘন্য ডাকাত এবং জঘন্য সন্ত্রাসীর চেয়েও বেশি জঘন্য। এরা জনগণের শত্রু। গাড়ি চালক ভাইদের অনুরোধ জানাবো, গাড়িতে আত্মরক্ষার্থে প্রয়োজনে লাঠি ও লোহার রড রাখবেন। কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করলে তাকে শায়েস্তা করবেন। আক্রান্ত হলে আক্রমণকারীকে প্রতিহত করতে আইনেও বাধা নেই। এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি ভেবেছিল কেউ কোলে করে শিশুদের মতো ফিডার খাওয়াতে খাওয়াতে ক্ষমতায় দোলনায় বসিয়ে দেবে। সাউন্ড গ্রেনেডের আওয়াজে যারা পালিয়ে যায়, তাদের সঙ্গে কেউ থাকে না, সুতরাং তারা কাউকে পাবে না। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব। সেই জন্য জনগণের পাশে থাকতে হবে। পাড়া মহল্লায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাসে আগুন দিতে যদি কেউ উদ্যত হয়, তাদের ধরে উপযুক্ত শিক্ষা দিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। তিনি বলেন, নির্বাচন পর্যন্ত এই গণশত্রু দুষ্কৃতিকারীরা দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালাবে। বিএনপি জামায়াত এখন রাজনৈতিক দল নয়, এরা রাজনৈতিক কর্মীও নয়, তারা জনশত্রুতে রূপান্তরিত হয়েছে। সেই কারণে তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। আমরা চাই তারা এই পদ পরিহার করে নির্বাচনে এসে তাদের জনপ্রিয়তা যাচাই করুক, কিন্তু তারা জনগণকে ভয় পায়। তাই 2013-14 সালের মতো জনগণের ওপর এখন পেট্রোল বোমা নিক্ষেপ শুরু করেছে। প্রধান বিচারপতির বাড়ি ও বিচারপতিদের কমপ্লেক্সে হামলা চালিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি কখনো হয়নি। স্বাধীনতার পূর্বকালে স্বাধিকার আদায়ের আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামকালেও বিচারপতির বাড়িতে কখনো হামলা হয়নি, কিন্তু তারা এই কাজটি করেছে। সুতরাং এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু সব রক্তচক্ষুর মধ্যেও কখনো ক্ষমতার সঙ্গে আপোষ করেনি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তার জীবনাদর্শ থেকে শিক্ষা নিতে হবে। রাজনীতি হচ্ছে একটি ব্রত। রাজনীতি ক্ষমতায় যাওয়া বিত্ত বৈভব ও খ্যাতি অর্জনের সোপান হওয়া উচিত নয়। যে আদর্শ বিশ্বাস করে, সেই আদর্শে বাস্তবায়নের জন্য রাজনীতিবিদকে সাহসী হতে হয়। যে রাজনীতিবিদ সাহসী নয়, সে আপোষ করে। সেই রাজনীতিবিদ আপোষ করে হয়তো অনেক পদবি পায়, কিন্তু পরবর্তীতে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায়।
এবং আপোষকামী হিসেবে সে চিহ্নিত হয়ে থাকে। এরকম বহু রাজনীতিবিদ আমাদের দেশে ছিল, এখনও আছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমার বাবা একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তার গুণে কর্মে মোরেও আমাদের মধ্যে অমর হয়ে আছেন। তার জীবনের প্রতিটি কর্ম আজও চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। সরকারের একজন মন্ত্রী হিসেবে আমার সুযোগ হয়েছে সারা বাংলাদেশ ভ্রমণ করার। যেখানেই গিয়েছি আমার বাবার কথা বললেই মানুষের একটা আলাদা সম্মান আমি দেখেছি। আমি মনে করি আমার এবং আমার পরিবারের সবচেয়ে বড় পাওয়া এটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।